নমস্কার বন্ধুরা, রণিতা কিচেন অ্যান্ড সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ চাউমিন। অনেক বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করে না, কিন্তু চাউমিন বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার। তাই আজকের এই রেসিপিটি তোমরা তোমাদের বাচ্চাদেরকে তৈরি করে দিতেই পারো, যেটা বাচ্চারা ভালোই পছন্দ করে খাবে। তো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। প্রথমে নিচ্ছি একটি কড়াই, কড়াইটি বসিয়ে দিলাম ওভেনে। তো একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন অয়েল, ভেজিটেবল অয়েল। তেল গরম হয়ে গেছে, এবার আমি 2টো ডিম ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে ভেজে নেব। এইবার এই ডিমটাকে কড়াইতেই রোল মতন করে নামিয়ে নেব। দেখো ঠিক এরকম। এইবার এই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো ওইটাকে দিয়ে দেবো, দিয়ে হালকা একটু ভেজে নেবো। তার মধ্যে দিয়ে দেবো, এবারে দিয়ে দেবো এর মধ্যে আলু। দেখো আলু ভাজার মতন আলু কেটে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো। দেখো হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি আমি ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে গাজর, আর কেটে রেখেছিলাম বিনস। মানে ঘরে যা যা সবজি তোমার দেওয়ার পছন্দ, তোমাদের দেওয়ার পছন্দ হবে, সেসব সবজিগুলো কেটে তোমরা এর মধ্যে দিয়ে নিতেই পারো। তো আমি এই সব কটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো নুন দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমার মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এর মধ্যে আমি যে ভাজা ডিমটা তুলে রেখেছিলাম রোল করে, সেটাকে দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আর একদিকে আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এতে দিয়ে দেবো কয়েক ফোঁটা তেল। দিয়ে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। চাউমিনগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো কয়েক মিনিট। এবার এদিকে ঢাকনা খুলে দেখে নেব সবজিগুলো কতদূর হলো। তো দেখো সবজিগুলো প্রায় মজে গেছে, এবার আমি দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আলু, গাজর, বিনস সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চাউমিনগুলোকে অ্যাড করে দেবো। তো দেখো চাউমিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে চাউমিনগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমার চাউমিনটা মেশানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো ওই ভাজা ডিমগুলো। এবার আমি এটাকে ভালোভাবে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো বাচ্চাদের শরীরের পক্ষে খুব ভালো, 1 বছরের পরের বাচ্চাদেরকে তোমরা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খাওয়াতে পারো। এর মধ্যে আমি কোনো রকম মরিচ অ্যাড করিনি। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। তো আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে
ভালো করে সাজিয়ে নেব। তো আমি এখানে সাজানোর জন্য হচ্ছে কুচানো গাজর তুলে রেখেছিলাম, আর একটু কাঁচা মরিচ ইউজ করব, আর টমেটোমের সস, আর একটু ভাজা ডিম তুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে আমি আজকে একটু প্লেটিংটা সাজাবো। তো তোমরা চাইলে এখানে ডিম ভাজা, টমেটোমের সস আর কুচানো গাজর দিয়ে সাজাতে পারো। তাহলে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর নতুন বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে আমার নতুন নতুন ভিডিও রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আজ এই পর্যন্তই।